নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে চৈত্র সংক্রান্তি, সেই চৈত্র সংক্রান্তিতে আজকে শিব গৌরীর পুজো এবং সেই পুজোর ব্রতের আমি ভোগ রান্না করেছি, আজকে তোমাদের সামনে আমি সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। অনেক অনেক ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো দেখো বন্ধুরা, আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। তো যেটুকু আমি করেছি, ভোগটা আমি সাজাবো, ভোগ কীভাবে ভোগ দেব সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ অনেকগুলো সবজি তৈরি করতে হয়। আজ হচ্ছে আমি এখানে চোদ্দো সবজি রান্না করেছি। তো বন্ধুরা, আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে ভোগ সাজানো হয়ে গেছে। তো প্রথমে আমি দেখাচ্ছি এখানে ভোগ সাজানো হয়েছে। পাট শাকের বড়া, ডালের বড়া, ঝিঙে বড়া, চাল কুমড়ো বড়া, মিষ্টি কুমড়ো বড়া, আলুর বড়া, মিষ্টি কুমড়ো ভাজি এবং করলা, গিমা ওসব ভাজা। আর হচ্ছে এখানে আম ডাল করেছি আর নিরামিষ কাঁঠাল সবজি, অনেক ধরনের সবজি দিয়ে, সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি করেছি, পাট শাক, লেবু। এই হচ্ছে আজকে আমার পূজার ভোগ। আর ঠিক একই রকমভাবে দেখো এখানে সাজিয়েছি। তো এটা আমি পূর্বপুরুষদের জন্য নিবেদন করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে তোমরা সবাই ভালো থাকো, আবারও নতুন নতুন জিনিস নিয়ে ফিরে আসবো। আশা করছি সবাই খুব ভালো কাটুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবারই নতুন বছর খুব ভালোভাবে কাটুক, সবাই আনন্দে হাসি খুশিতে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।